এই সুন্নতের কোনো খবর থাকে না। যখন শাবান মাস প্রবেশ করে তখনই একদল মানুষকে হালুয়া রুটি নিয়ে ব্যস্ত থাকতে দেখা যায়, কথা বলেন ঠিক কিনা? আজকে যখন আমরা কবর জিয়ারতে যাই তখন মনে হয় আমরা কোনো বিবাহ শাদীর অনুষ্ঠানে এসেছি অথবা কোনো প্যাকেজের অনুষ্ঠানে এসেছি, কথা বলেন ঠিক কিনা? বর্তমান সময়ে আমাদের সমাজের মধ্যে দুটি কুসংস্কারের প্রচলন রয়েছে মাহে শাবানকে উপলক্ষ করে, কথা বলেন ঠিক কিনা? একটা কুসংস্কারের নাম হচ্ছে রজব মাস যখন শেষ হয়, শাবান মাস যখন প্রবেশ করে আমাদের বাংলাদেশের কিছু অঞ্চলের মধ্যে হালুয়া রুটির ব্যবস্থা করা হয়। হালুয়া মিষ্টি দ্রব্য, নবীজির সুন্নত, রুটিও রসুল খাইতেন, এটাও সুন্নত। এগারো মাস এই সুন্নতের কোনো খবর থাকে না। যখন শাবান মাস প্রবেশ করে তখনই একদল মানুষকে হালুয়া রুটি নিয়ে ব্যস্ত থাকতে দেখা যায়, কথা বলেন ঠিক কিনা? রজব মাস শেষ হওয়ার পর শাবান মাস কেন্দ্রিক শাবান মাসের এক তারিখ থেকে পনেরো তারিখ পর্যন্ত এই নির্দিষ্ট সময় সীমার মধ্যে হালুয়া রুটি ইসলামের মধ্যে কোনো প্রচলন আছে, কথা বলেন, জোরে বলবেন, ইসলামের কোনো প্রচলন আছে? এই প্রথা যারা পালন করে তারা কি সত্যিকারের আশিকে রাসূল? তারা কি কোনোদিন আশিকে রাসূল হতে পারে? এগারো মাস রাসূলের সুন্নতের ধার ধারে না। যখন শাবান মাস প্রবেশ করে তখন হালুয়া রুটির জোশ তাদের ভিতর জাগ্রত হয়, এটা হলো একটা। আরেকটা হচ্ছে এই শাবান মাসের মধ্যে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুর ফাজুরুহা ফাইন্নাহা। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা একটা সময় আমি তোমাদেরকে কবর জিয়ারত করতে নিষেধ করেছিলাম, এখন তোমাদেরকে আমি হুকুম করছি তোমরা কবর জিয়ারত করো, কারণ এই কবর জিয়ারতের মাধ্যমে মানুষের পরকালের কথা স্মরণ হয়, কথা বলেন ঠিক কিনা? কবর জিয়ারত করা রাসূলের সুন্নত। কিন্তু আজকে শাবান মাসের পনেরো তারিখে কবরস্থানগুলোকে যেভাবে আপনার জারবাতির মাধ্যমে সাজানো হয়, কবরস্থানের মধ্যে গিয়ে সেজদা করা হয়, আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই, আল্লাহ ছাড়া গায়রুল্লাহকে সেজদা করা হালাল না হারাম? সবাইকে আরো জোরে বলতে হবে, হালাল না হারাম? গায়রুল্লাহর সামনে যদি কেউ মাথা নত করে ইমান থাকবে তো? ইমান থাকবে তো? এরকম বেঈমানি কর্মকাণ্ড আমার দেশে চলতেছে কি না? চলে না? এইরকম বেঈমানি কর্মকাণ্ড বন্ধ করার প্রয়োজন আছে না নাই? আমাদের কবরস্থানগুলোতে গেলে রাসূল বলেছেন পরকালের কথা স্মরণ হয়। আজকে যখন আমরা কবর জিয়ারতে যাই তখন মনে হয় আমরা কোনো বিবাহ শাদীর অনুষ্ঠানে এসেছি অথবা কোনো প্যাকেজের অনুষ্ঠানে এসেছি, কথা বলেন ঠিক কিনা? সুতরাং আমার এই সমাজকে কুসংস্কার মুক্ত করতে হলে সর্বপ্রথম দায়িত্ব কাঁধে তুলে নিতে হবে আমাদের দেশের প্রত্যেকটি মসজিদের মিম্বার থেকে ইমাম সাহেবগণ, খতিব সাহেবগণ তাদের কণ্ঠস্বরকে উচ্চ করে সকল প্রকার কুসংস্কারের বিরুদ্ধে তাদেরকে ঐক্যবদ্ধভাবে তাদের কণ্ঠস্বরকে উঁচু করতে হবে, কথা বলেন ঠিক কিনা? যদি আপনাদের কণ্ঠস্বর মেম্বার থেকে আপনাদের ধ্বনি উঁচু করতে না পারেন, এই মেম্বারের মধ্যে আপনাদের বসে খুতবা দেওয়া, আপনাদের ইমামতি করার নৈতিক কোনো অধিকার নাই, কথা বলেন ঠিক কিনা? ওলামাই কেরামদেরকে দায়িত্ব নিতে হবে এ সমস্ত কুসংস্কার মুক্ত বাংলাদেশ গড়ার। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুক। সকলে বলুন আমিন।